আসসালামু আলাইকুম। ভারতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননার প্রতিবাদে মুসলিমদের ঘরবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে এবং থানায় নিয়ে নির্যাতন করা হচ্ছে। এ সংক্রান্ত এ খবরটি আপনাদেরকে এখন পড়ে শোনাব, তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অপমানজনক মন্তব্য করার প্রতিবাদে বিক্ষোভ করায় মুসলিমদের বাড়িঘর ভেঙে দিচ্ছে ভারতের উত্তর প্রদেশের যোগী সরকার। গত মাসে বিজেপির জাতীয় মুখপাত্র নূপুর শর্মা মহানবীকে নিয়ে অসম্মানজনক মন্তব্য করেন। গত শুক্রবার ভারত জুড়ে বিক্ষোভ করে মুসলিমরা। পুলিশ ও হিন্দুত্ববাদীদের সঙ্গে সংঘর্ষে দুজন প্রাণ হারান। এরপর অশান্তি ছড়ানোর অভিযোগ এনে দুটি বাড়ি গুঁড়িয়ে দিয়েছে যোগী প্রশাসন। খবর টাইমস অফ ইন্ডিয়ার। রোববার প্রয়াগরাজে জাবেদ মোহাম্মদ নামের একজনের বাড়ির একাংশ পৌরসভার বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। পুলিশের দাবি, শুক্রবারের অশান্তির মূল চক্রী ছিলেন জাবেদ, যদিও সেই কারণে তার বাড়ি ভাঙা হয়নি বলে দাবি প্রশাসনের। এদিকে বিক্ষোভ থেকে আটক করা মুসলিমদের থানায় নিয়ে ব্যাপক নির্যাতনের অভিযোগ উঠেছে। রোববার কয়েকটি ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, উত্তরপ্রদেশের একটি জেলের ভিডিও শেয়ার করেছেন এক বিজেপি এমপি। ওই ভিডিওতে দেখা গেছে লাঠি দিয়ে 9 জন কারাবন্দী মুসলিমকে বেধড়ক পেরাচ্ছেন 2 ভারতীয় পুলিশ সদস্য। একের পর এক লাঠির ঘা পড়ছিল তাদের পা ও কোমরে, আর বন্দীরা তীব্র ব্যথায় চিৎকার করছিলেন।